নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। 24 ঘন্টার উদ্যোগ, হাসপাতালে ভর্তি হলো ছোট্ট অনন্যা। বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা, ফুসফুসে ভয়াবহ টিউমার, তাকে বাঁচাতে 21 ফেব্রুয়ারি কলকাতায় ছুটে আসেন বাবা মা, কিন্তু অধিকাংশ হাসপাতালেই ঠাঁই মেলেনি। মোটা খরচের ফিরিস্তি দেয় এক বেসরকারি হাসপাতাল, অনন্যার বাবা মা ফিরেই যাচ্ছিলেন। 24 ঘন্টায় খবর পৌঁছানোর পর বদলায় পরিস্থিতি। বাঁকুড়ার প্রাথমিক শিক্ষক দীপক সাহা, 2 বছরের মেয়ে অনন্যার ফুসফুসে টিউমার, দ্রুত চিকিৎসার প্রয়োজন। 21 ফেব্রুয়ারি তাই ছুটে এলেন কলকাতায়। বেড নেই, এ অজুহাতে ফিরিয়ে দিল অধিকাংশ হাসপাতাল। টিকিট করলাম, টিকিট করে একবার বলছেন ওই বিল্ডিং এ যাও, একবার বলছেন এই বিল্ডিং এ যাও, এসব করে ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে। বাচ্চার অবস্থা কিন্তু খুব খারাপ হতে থাকছে। অবশেষে ঠাই হলো বেসরকারি হাসপাতাল। দ্রুত অপারেশন নিদান দিলেন চিকিৎসকরা। দুটো ফেজ মিলে যা দেখা যাচ্ছে তাতে করে 7.5 থেকে 8 লাখ টাকা বললেন। যদি ওটা ক্যান্সার ফর্ম করে তাহলে সেক্ষেত্রে আপনার আরও 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে। দিয়ে হিসাব করে দেখলাম ওনারাই যখন বলছেন 9 থেকে 10 লাখ, সেটা আমরা অনুমান করছি ওটা প্রায় 12 লাখ টাকা হতে পারে। এদিকে বেসরকারি হাসপাতালে জমছে বিলের পাহাড়। এখন এই কাল থেকে 21 তারিখ থেকে আজকে পর্যন্ত এই বিলিং সেকশনে গেলাম, দেখলাম 1,03,000 টাকা বিল অলরেডি হয়ে গেছে। আমরা কি করে এত টাকা জোগাড় করব কোথা থেকে? আমাদের নিজেদেরকেও তো বেঁচে থাকতে হবে, আমার আর একটি ছেলে আছে। উপায় না থাকায় শিশুকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তই নেন বাবা ও মা। তবে 24 ঘন্টার খবরের পর পরিস্থিতির বদল হয়। 24 ঘন্টার উদ্যোগে বিসিরা শিশু হাসপাতালে অবশেষে ভর্তি করা হয় শিশুটিকে। 24 ঘন্টা থেকে অনেকেই উপকার করেছে, তাতে আমরা কৃতজ্ঞ। যাই হোক, আমাদের যা কাজ হয়েছে আমরা তাতে খুশি। 24 ঘন্টার জন্য ক্যামেরা রাজুর সঙ্গে মৌমিতা চক্রবর্তী ও দেবব্রত ঘোষের রিপোর্ট, কলকাতা।